সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিয়ানীবাজারে যাত্রা শুরু করলো রাজমহল এক্সপ্রেস। রবিবার দুপুরে মিষ্টান্ন জগতের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ আব্দুল শুকুর। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, জামান প্লাজার স্বত্বাধিকারী শাহজাহান আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, সিলেট রাজমহল ফুডস অ্যান্ড সুইটস ইন্ডাস্ট্রিজের MD ফখরুল আলম, DMD মির্জা এম বেলাল আহমদ, বিয়ানীবাজার রাজমহল এক্সপ্রেস শাখার স্বত্বাধিকারী শেখ নুরুল হক সহ আরো অনেকে। এসময় অতিথিরা বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি খাদ্য ও পণ্যের মান বজায় রেখে ক্রেতাদের চাহিদা পূরণে সক্ষম হবে। প্রবাসী অধ্যুষিত এই এলাকা এবং আমাদের এই শহর অত্যন্ত নান্দনিক একটি শহর আমরা রূপ দেওয়ার জন্য চেষ্টা করছি। এই জায়গায় এই ধরনের একটি শপ, কোয়ালিটি শপ হয়েছে, এটা বিয়ানীবাজারের জন্য একটি সৌভাগ্যের বিষয় আমি বলবো। এবং এই প্রবাসী অধ্যুষিত এলাকা যারা এই ধরনের শপে শপিং করে, যারা অভ্যস্ত, তারা নিশ্চয়ই এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কিনবেন। আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি। যার সুনাম অনেক আগেও আছে, আর আমরা মনে করি যেভাবে যে আঙ্গিকে যেভাবে নতুন রূপে এটা আবির্ভূত হয়েছে, আমরা বিনিয়োগে এসেছি এর জন্য গর্বিত। এবং আমরা মনে করি যে উত্তরোত্তর এই ব্যবসা রাজমহলের যে প্রশংসা যেটা আছে, এটা আরও উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক। বিয়ানীবাজার রাজমহল এক্সপ্রেস উদ্বোধন হচ্ছে আজকে, আমরা খুব আনন্দিত। 33-34 হাজারটা আইটেম নিয়ে একটা দোকান খুলছে, এটা আমাদের বিয়ানীবাজারের লাগি একটা সৌভাগ্যের বিষয়। আমরা যারা ক্রেতা, আমাদের জন্য সুবিধা হলো, যারা আমরা সিলেট থেকে গিয়ে এই ধরনের পণ্য আমরা কেনার কষ্ট করে কিনতে হতো, সেটি আজ আমরা হাতের নাগালে পেলাম। এবং আমাদের শহরে আমাদের ঘরের পাশেই এই ধরনের একটি শপ। পৌর শহরের দক্ষিণ বাজারে অবস্থিত রাজমহল এক্সপ্রেসের বিশাল শোরুমে পাওয়া যাবে নানা ধরনের মিষ্টান্ন সামগ্রী ও গ্রোসারি পণ্য। নতুন আঙ্গিকে বিশাল পরিসরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করায় খুশি ক্রেতারা। রাজমহল থেকে আগে আমরা অনেক কিছু কিনতাম, কিন্তু এবার মানে নতুন করে গ্র্যান্ড ওপেনিং হয়েছে, তো অনেক কিছু ভালোই লাগতেছে। নতুন সবকিছু কেনাকাটা করতেছে, সার্ভিস খুব ভালো। এটা আমার কাছে খুব ভালো লাগছে, বিদেশি সিস্টেম। যেমন ধরে লাও, স্বপ্ন তাকে থাকতাম, যাইতাম ওই সব কিছু কিনা কিনা যাইব। আর বিয়ানীবাজার তো এক দোকানে গেলে অনেক জিনিস নাও পাওয়া যায়। বিয়ানীবাজারের সুবিশাল পরিসরে নতুন আঙ্গিকে রাজমহল কোম্পানির নতুন এই বিক্রয় কেন্দ্র ক্রেতাদের সেবা দিতে বদ্ধপরিকর বলে জানান রাজমহল ফুডস অ্যান্ড সুইটস ইন্ডাস্ট্রিজের দায়িত্বশীলরা। আমাদের শুরু থেকে আমাদের একটা স্লোগান ছিল, আমরা আমার মাকে যেটা যে খাবার খাওয়াই সেটা আমরা প্রতিটি ব্রাঞ্চে সেটা উন্মুক্ত করে রাখি, যে আমাদের কাস্টমারদের জন্য আমরা এখানে কোনো ধরনের যে 2 নম্বর কোনো কিছু ব্যবহার করি না। আমরা যে খাবার আমার মাকে নিয়ে খাওয়াবো সেটা আমার কাস্টমারের জন্য আমরা উপহার করি। যে আপনাদের ভালো সেবা দিতে পারি, এই চারি প্রচেষ্টায় আবার নতুন করে নতুন আঙ্গিকে আমরা রাজমহলকে আজকে উদ্বোধন করলাম। আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন, আমাদের মান পণ্য খেয়ে দেখবেন গুণগত মান আগের চেয়ে অনেক উন্নত করে আমরা আবার বাজারে এসেছি। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, খাদ্যের গুণগত মান বজায় রেখে ক্রেতাদের চাহিদা পূরণে তারা আশাবাদী। স্পেশালি এখানে যে ডিফারেন্সটা আমি করতাম চাইলাম, যে এভরিথিং ম্যানেজমেন্ট থাকি লইয়া সব কিছু আমরা টপ ক্লাসর থাকবো ইনশাল্লাহ। আমি এটা আমার আমি চেষ্টা করবো, যেটা আমরা অনেক সময় দেখা যায় যে কাস্টমার সার্ভিসের মাঝে আমরা অনেক গ্যাপ আছে, ও গ্যাপটা আমি ফুলফিল করার লাগেও আজকে রাজমহল এক্সপ্রেস আমরা ওপেনিং করলাম। সো আপনারা সকলের কাছে আমার অনুরোধ থাকবো, আপনারা আইবা, আপনারা সাজেশন করবা, অ্যাডভাইস করবা, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো বেটার সার্ভিস দিতাম পারি। অনেক মানুষ ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন দেশে থাকে, ওনারা আসে এখানে, আসলে ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে অ্যাভেলেবল পায় না। অত যেহেতু উপজেলা শহর, ওনারা এগুলো সিলেট কিংবা ঢাকা থেকে আনতে হয়, অনেক সময় পাওয়া যায় না হাতের কাছে। আশা করি এখন থেকে এখানে ওই জিনিসগুলো পাবে এবং আমরা ওইরূপ মানে সেবা দেওয়ার চেষ্টা করবো, যাতে যেটা ওনারা এক্সপেক্ট করে। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠানের পরিচালক ও শুভাকাঙ্ক্ষীরা। মেহরুন মেদে ফেরদৌস, ABTV।